আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পশু পাখি প্রেমিক ভাই বোনেরা, তো আজকে আমি এসেছি কি রে কি হলো, হ্যাঁ জি দেখো দেখো দেখো, তুই কি বাইরে বাচ্চাটা মারবি? আয় কি একটা অবস্থা। আয় তো আমি একটু সরি দুঃখিত, আমি ভিডিওতে ঢুকতাম না, ঢুকতেই ওইখানে আমার মোরগটা আমার রুম থেকে বের হয়ে আমার হাসলির ছোট বাচ্চাটাকে মারতে থাকে। তো আজকে আমি আপনাদের মাঝে দেখা দিয়েছি দানাদার খাবার সম্পর্কে। তো দানাদার খাবার এই যে দেখেন, আমি সুন্দর একটা দানাদার খাবার বানাইছি। বুট এইখানে 2 কেজি বুট আর 3 কেজি ভুট্টা, 2 কেজি বুট আর 3 কেজি ভুট্টা নিয়ে একটা সুন্দর একটা দানাদার খাবার বানিয়ে ফেলছি। হ্যাঁ, অনেক ভাইয়েরা আছে দানাদার খাবার শক্তিশালী খাবারটা মোরগ মুরগিরে খাওয়াইতে পছন্দ করে। আসলে এই খাবারটা আসলে আমরা জানি আপনার ভুট্টা, ভুট্টাটা হইল এমনিতে শক্তিবর্ধন একটা খাবার। তারপরে আপনার ছোলা, ছোলাটা বিশেষ করে এই ছোলাটাও একটা খুব একটা শক্তিশালী খাবার। ছোলাটার ভিতরে অনেক উপাদান গুণ আছে। ভুট্টা দৈহিক ওজন বৃদ্ধি করতে সহায়তা করে এবং কি ভুট্টা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে, মস্তিষ্কের বিকাশ ঘটায়, এমনকি ভুট্টা চর্বি, দেহের চর্বি বৃদ্ধি করে। তো এই সব কার্যক্ষমতা ভুট্টার ভিতরে। আলহামদুলিল্লাহ আমি হাসলি মুরগিকে ভুট্টা কীভাবে খায় দেখেন, আমার মুরগিগুলা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দিচ্ছি। এই যে দেখেন মাশাল্লাহ, দিতেই দেরি নেই, খেতে থাকে। তো অনেক ভাইয়েরা কমেন্টসে বলছেন, ভাই আপনার মুরগি তো তো এটা খাওয়ান সেটা খাওয়ান, কিন্তু আপনি তো ভিডিও তো দেখান না, তো সেই কারণেই দেখানো। এই যে দেখেন আমার মুরগিগুলো দিতে দেরি নাই, মানে দিলেই নাই, এক কথায় দিলেই নাই, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দিলেই নাই, অনেকে বলেন ভাই আমাদের তো হাসির মুরগি খায় না, ভাই এটা ভুল কথা। আমি এমন কোনো হাসির মুরগি দেখি না যে ভুট্টা না খাইতে। হ্যাঁ, ভুট্টা সব মুরগিতেই খায়, হয়তো বা কোনো হাসির মুরগির অভ্যাস থাকে না, কিন্তু আপনি কী করবেন, কী পদ্ধতিতে খাওয়াইবেন সেইটা আমার কাছ থেকে জানি না, যারা নি না জানে তাদের জন্য। যদি কোনো মোরগ মুরগি, হাসির মুরগি হোক বা দেশি মুরগি হোক, যদি ভুট্টা খেতে না চায় তাহলে আপনারা কী করবেন, ওদেরকে খানা দিবেন না, একটু ওদের পেটের ভিতরে খিদার জিনিসটা, মানে খিদার প্রয়োজনীয়তাটা বাড়াবেন। খিদার প্রয়োজনীয়তাটা যখন অতিহারে বেড়ে যাবে তখন ওদেরকে আপনার ভুট্টা দিবেন। তো যদি ওরা ভুট্টা না খায় দেখবেন ওরা ঠোকর দিব, আস্তে আস্তে ঠোকর দিব, কয়েকটা খাইব কয়েকটা খাইব, মানে ওদেরকে ভুট্টাটা খাওয়াইয়া তারপর অন্য অন্য খাবার দিবেন। হ্যাঁ, দেখো বলে ভুট্টা ফালায় রাখবেন এক ঘন্টা ওদের সামনে, দেখবেন একটাই দুইটাই খাইলে বাদ বাকি সব কয়টা খাওয়া শুরু করব। আলহামদুলিল্লাহ আমারগুলাও প্রথম প্রথম বাহামাগুলায় সমস্যা করছে, বাহামাগুলা ঠোঁট দিয়া ভুট্টাগুলা তুলতে পারে না। তারপরে আলহামদুলিল্লাহ আমি এইভাবে ট্র্যাম করি, মাশাল্লাহ দিলে ওরা এখন দিতে দেরি শেষ হয়ে যায়, মানে দিলেই শেষ। হ্যাঁ, তো আপনারা এইভাবেই জিনিসটারে চর্চা করাবেন ওদেরকে, যাতে ওরা ভুট্টার প্রতি আসক্ত হয়। আর ভুট্টা এমনিতেই ভারতে বলা হয় ভুট্টা একটি শক্তিশালী খাবার, কারণ ভুট্টা ভারতের তামিলনাড়ুতে যত হাসিল মোরগ পালক আছে যাদের সাথে আমি ভিডিও কনফারেন্সে কথা বলছি, তারা একই কথা বলছে, ভুট্টা খুব গুণাগুণ ভালো, ভুট্টা রোগ প্রতিরোধে, এমনকি খামারিদের অনেক সাশ্রয়ী হিসেবে মোরগ মুরগির ক্ষেত্রে ভুট্টা খুবই জরুরি। তো আজকে এই পর্যন্তই, আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।